Assalamualaikum viewers, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আর আজকে আমার রেসিপি হচ্ছে সুলতানি গরুর মাংসের রেসিপি। একটু ডিফারেন্ট ভাবে দেখানোর চেষ্টা করেছি আর খেতে অনেক টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের সুলতানি গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যায়। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর চাইলে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিতে পারেন আর স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এখানে 4-5টি তেজপাতা, সাথে 5টি এলাচ ও 3টি লং দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টি দালচিনি বড় সাইজের। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনে ও মিষ্টি জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, তবে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে বা কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার আর 7 মতো লবণ। আপনারা আপনাদের 7 মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 1/4 কাপ পরিমাণ রসুন বাটা আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি 5-6টি পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে আবার এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এগুলো আমি চুলায় তুলে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এগুলো লেগে না যায় তলানিতে। আর কষানোর সময় দেখতে পাবেন যে এখানে কিছু পরিমাণে পানি বের হয়ে এসেছে, এগুলো পরবর্তীতে শুকিয়ে যাবে। এইভাবে আমি আধা ঘন্টা এগুলো কষিয়ে নিয়েছি আর আধা ঘন্টা পর কিন্তু মাংসগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা লো মিডিয়ামে করে এগুলো রান্না করে নিচ্ছি। আরেক সাইডে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার চুলাটা মিডিয়াম আছে রেখে এগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্ত করে নিচ্ছি। এখানে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। এখানে আমি জিরা দিয়েছি মিষ্টি জিরা দিনে, এতে করে আলাদা একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে। এবার হচ্ছে গরুর মাংস থেকে তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও দিয়ে দিচ্ছি এখানে আমি 7-8টি কাঁচামরিচ। একটু ঝালের জন্য আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তারপর আবারও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পোস্ত ও পেস্তা বাদামের পেস্ট। এগুলো আমি তরল দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর বলে রাখি যে এই উপাদানগুলো দেওয়ার সময় কিন্তু চুলাটা বন্ধ ছিল, চুলাটা অফ করে কিন্তু এগুলো দিতে হবে, নাহলে কিন্তু গরু মাংসগুলো তলানিতে লেগে যেতে পারে। এবার হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ রয়েছে। এবার হচ্ছে চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এগুলো রান্না করে নিচ্ছি। আর 5-6 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো
এবার হচ্ছে আমাদের গরুর মাংসগুলো রান্নাও করা হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের সুলতানি শাহি গরুর মাংসের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।